সাত ওভারে এক ওভার মেডেল, একুশ রানে ছয় উইকেট। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার এশিয়া কাপ স্বপ্ন দুমড়ে গিয়েছে এমন অসাধারণ এক বোলিং স্পেলে। মোহাম্মদ সিরাজের দুরন্ত এই বোলিং ফিগারের সুবাদে লঙ্কানরা গড়েছে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর। তবে এদিন পঞ্চাশ রানে অল আউট হয়ে এশিয়া কাপের সর্বনিম্ন দলীয় স্কোরেও নাম উঠেছে তাদের। আর এমন লজ্জা দিনে বাংলাদেশকে যেন কিছুটা রেহাই দিল লঙ্কানরা। আজকের ফাইনালে আগ পর্যন্ত এশিয়া কাপে দলীয় সর্বনিম্ন স্কোর ছিল বাংলাদেশের। দুই হাজার সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র সাতাশি রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালের ক্ষেত্রে অবশ্য আগের সর্বনিম্ন স্কোর ছিল একশো তিয়াত্তর রানের। শ্রীলঙ্কা থামল তার অনেক আগেই। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আবার ভারতের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ডও এটি। লো স্কোরে এই ম্যাচে শ্রীলঙ্কারা অল আউট হয়েছে মাত্র পঞ্চাশ রানে। আর ভারত ম্যাচ জিতেছে অনাহাসেই। দশ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। এশিয়া কাপের ফাইনালে উইকেটের হিসাবে এটিও সবচেয়ে বড় ব্যবধানের জয়। সিরাজের এই বোলিং কল্যাণে রেকর্ড বুকে এসেছে আরও বেশ কিছু পরিবর্তন। বল বাই বল হিসেবে সবচেয়ে দ্রুততম পাঁচ উইকেটের তালিকায় শীর্ষে আছেন এখন সিরাজ। এক ওভারে চার উইকেট পাওয়া চতুর্থ বোলার তিনি। এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগার এখন সিরাজের দখলে।